ডাকাত কথাটা শুনলেই আপনাদের প্রথমে কি মনে আসে? সন্ডামার্কার চেহারা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, এক হাতে বললম আর অন্য হাতে মশাল নিয়ে ধেয়ে আসছে হারে রে 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 বলে। কিন্তু জানেন, কলকাতা মহানগরী হয়ে ওঠার গোড়ার দিকে, মানে ওই 1800 শতকে, এমন বেশ কিছু ডাকাত দল তৈরি হয়েছিল যেখানে দেশি লোকের পাশাপাশি ইংরেজ এবং ফিরিঙ্গিও যোগ দিয়েছিল। সে যুগে এদেশীয় লোকেরা থাকতো কলকাতার ব্ল্যাক টাউনে আর ইউরোপিয়ানরা থাকতো হোয়াইট টাউনে। কিন্তু এদের মাঝামাঝি লালবাজার অঞ্চলে বেশ কিছু পানশালা বা ট্যাভার্নস ছিল, আর সেখানেই ভিড় জমাত বিদেশি নাবিক, ইংরেজ সৈন্য, আর এদেশীয় দালাল দোকানদার তো ছিলই। এই আস্থানগুলোতেই গড়ে উঠেছিল সেই সব বহুজাতিক ডাকাত দল। বহুজাতিক কোম্পানির কথা তো অনেক শুনেছেন, কিন্তু এমন বহুজাতিক ডাকাত দলের কথা আগে শুনেছেন কখনো?